যেই লোকটা বিদআত করবে আল্লাহ নবী তাকে শাফাত করার জন্য যখন যাবে বলা হবে এই লোকটা আপনার দিনকে পরিবর্তন করেছে। বুখারী শরীফের বর্ণনা নবীজি বলছেন সুহকান সুহকা লিমান গায়্যারা বাদি, সে দূর হয়ে চলে যা যে বিদআত করেছিলি আমার দিন পরিবর্তন করেছিলি, রক্তে ঝরানো দিন ইসলামের মধ্যে যে পরিবর্তন এনেছিলি আজকে আর তোকে আমি দেখতে চাই না, দূর হয়ে চলে যা। সেদিন নবী যাকে শাফাত করবে না ওই লোকটার চাইতে হতবাগা আর কাউকে খুঁজে পাওয়া যাবে না, ঠিক না বেঠি? গেল দুইটা, বাকি আছে বলে না, বাকি আছে তৃতীয় নম্বরে আল হাকিম আয-যালিম, যে লোকটা স্বৈরা শাসক, যে লোকটা জালেম, যে লোকটা অত্যাচারী, যে তার প্রজাদের উপর অত্যাচার করে, যে তার শাসন আমলে অত্যাচার করবে, এমন জালেমকে সেদিন আল্লাহর নবী শাফাত করবে না, শাফাত থেকে তারা মাহরুম হবে, ঠিক না বেঠি? কোরআন কারীম থেকে দলিল দেন, মালিয-যালিমিনা মিন হামীম ওয়ালা শাফিয়া, জালেমরা কোনো বন্ধু পাবে না, জালেমরা কোনো শাফাতকারী পাবে না। সেদিন যদি আল্লাহর নবী শাফাত না করে কোন জালেম জান্নাতের স্বপ্ন দেখতে পারে না, ঠিক না বেঠি? জুলুম নির্যাতন আমাদের সমাজে আছে না? নাই। তিনটা আলামত তাকিয়ে তাকিয়ে যখন দেখবেন বুঝে ফেলবেন সমাজের অবস্থাটা আর ভালো নাই। কয়টা আলামত বলেন? কয়টা? জোরে শুনতে চাই, কয়টা? তিনটা আলামত তাকায় দেখবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এক নাম্বার আলামত হচ্ছে তুকতাল আর হাম, যখন আপনি তাকায় দেখবেন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হচ্ছে, মাকে সন্তান চিনছে না, বাবাকে সন্তান চিনছে না, ভাইয়ের হক বোনের হক মেরে যখন খাচ্ছে বুঝবেন আজাব চলে আসতেছে আর বাকি নাই, ঠিক না বেঠি? এখন আমাদের সমাজের মধ্যে এই রোগ আছে না? নাই। সমাজের অবস্থা ভালো না খারাপ? বলেন ভালো না খারাপ? দুই নম্বরে আমার ভাইরা, আইয়ুতাল মুগবির, যখন তাকায় দেখবেন লম্পট দুশ্চরিত মুনাফিকের পিছনে মানুষ হাঁটতেছে নেতা মনে করতেছে, আপনি বুঝে নেবেন সময়টা দুঃসময়, আজাব আসার সময় চলে এসেছে, ঠিক না বেঠি? গেছে কয়টা? বাকি আছে? আমার কথা? কার কথা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার কথা। এরপরে তিন নম্বরে আপনারা, আমরা যখন দেখব ওয়াইয়ু উসাল মুরশিদ, আলেমদেরকে যখন জুলুম করা হবে, নির্যাতন করা হবে, আলেমদের কণ্ঠ যখন চেপে ধরা হবে, আপনি বুঝে নেবেন আজাব আসার সময় চলে এসেছে, ঠিক না বেঠি? এখন এই তিনটা সমাজের মধ্যে অ্যাপ্লাই করে দেখেন, আত্মীয়তার সম্পর্ক নাই, দ্বিতীয় নম্বরে খারাপ লোকের অনুগত্য অনুসরণ করা হচ্ছে, ঠিক কিনা? তিন নম্বরে আলেমদেরকে যখন কষ্ট দেওয়া হবে বুঝতে হবে আজাব আসার সময় চলে এসে, এখন চলে আসছে না? বলেন চলে আসছে না? এই যে আজাব আমরা দেখতে পাচ্ছি, করোনা ভাইরাসের আজাব, 16 লক্ষের উপরে মানুষ মারা গেল, 7 কোটির উপরে মানুষ আক্রান্ত হলো, আপনার কাছে কি এটা আজাব মনে হয় না? কেমন আজাব এসেছে আমরা আমাদের দেশে দেখেছি, মসজিদগুলো বন্ধ, সারা ওয়ার্ল্ডের অবস্থা এমন হয়েছে, নামাজের আজানের সময় বলা হয়েছে সল্লু ফি রিহালিকুম, ঘরের মধ্যে নামাজ পড়ো, আমরা আমাদের জীবনে জীবদ্দশায় এমনটা দেখেছি, এরপরেও যদি না বুঝি, 2020-এ অনেক বড় বড় আলেম বিদায় নিয়ে চলে গেলেন, কবদুল ইলমি কবদুল উলামা, অনেক বড় বড় আলেমদেরকে 2020-এ আমরা হারিয়ে ফেলেছি, 2020-এ আমরা করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছি, বিষাক্ত একটা বর্ষ 2020 এসে আমাদেরকে মনে
করায় দিচ্ছে, আজাবের সময়টা বড় কাছে। এখন আমরা দেখতে পাচ্ছি অনেক জায়গাতে মাহফিল গুলো বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক না বেঠি? ও মুসলমান, এমন হতে পারে আমরা সচক্ষে কিয়ামতটা দেখব কিন্তু আমরা বুঝব না। কোরআন কারীম আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করে, ইকতাবা লিন-নাস হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। কিয়ামতের সময়টা যত কাছে আসবে, ঘনিয়ে আসবে, তত বেশি তোমরা গাফিল হয়ে যাবে, ঠিক কিনা? আমরা আজকে গাফিল, জুলুম করছি, নির্যাতন করছি, নিপীড়ন করছি, নবীর উম্মতের খাতা থেকে নাম গুলা কেটে ফেলছি, একটা বারের জন্য কল্পনা করছি না আমার নাম নবীর উম্মতের খাতায় নাই, নবী আমাকে শাফাত করবে না, এই জন্য আমি চিন্তিত হচ্ছি না, ঠিক না বেটি? কয় শ্রেণীর মানুষকে নবী যে শাফাত করবে না, সবাই বলতে হবে, কয় শ্রেণী? পাঁচ শ্রেণী। চলতেছে কয় শ্রেণী? কয়টা গেছে মাশাআল্লাহ, কয়টা? এক নাম্বার শিরক মুশরিক, দুই নাম্বার বেদাত, তিন নাম্বার জালেম, তিন নাম্বার জালেম, চার নাম্বারে আমার ভাইরা কুল্লু খালিন মারিক, প্রত্যেক ওই ব্যক্তি ইলহাকুদ দরর আলাল আখারিন, যে তার নিজের দোষ নির্দোষ কোন ব্যক্তির উপরে চাপায় দিবে, এমন কোন ব্যক্তিকে সেদিন আল্লাহ নবী বিশ্ব নবী শাফাত করবে না, এমন দোষী মানুষ আছে না? না, নিজে দোষ করে নির্দোষ ব্যক্তির কাঁধে যারা চাপিয়ে দেয়, ইলহাকুদ দরর আলাল আখারিন, ওই নির্দোষ ব্যক্তি সেদিন আল্লাহর আদালতে দাঁড়ায় যাবে, আল্লাহর আদালতে দাঁড়ায় বলবে, আল্লাহ কোন কারণে সেদিন আমাকে দোষী বানানো হয়েছিল? সেদিন আল্লাহর আদালতে আল্লাহ পাক নিজে তার পক্ষে সেদিন জালেমকে ধরবেন, ঠিক না বেঠি? গেল কয়টা বলেন, কয়টা বাকি আছে? পঞ্চম নম্বরে মাইয়ু কাযিবু বিশাফাত, যে লোক শাফাআতকে অস্বীকার করবে, শাফাআতকে যে লোক বিশ্বাস করবে না, এমন লোককে সেদিন আমার নবী বিশ্ব নবী শাফাআত করবে না। সর্বপ্রথম নবীরা পর্যন্ত শাফাআতের জন্য সমস্ত মানুষকে বলবে, যাও যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, সূর্য মাথার উপরে চলে আসবে, কামিকদার মিলিন এত কাছে চলে আসবে, টকবক করে নারী বুড়িগুলো বলবে, দুনিয়ার একদিন দুই দিন তিন দিন এভাবে যখন হাজার বছর গণনা করবেন, আখেরাতের মাত্র একদিন পার হবে, সেই হিসাবে পঞ্চাশ হাজার বছর, এমন পঞ্চাশ হাজার বছর থাকতে হবে। সাহাবায়ে কেরাম শুনে কান্না শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত লম্বা সময় কেমন করে সেখানে থাকব? আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামের কান্না দেখে বললেন, সাহাবীরা শোনো, ইন্নাহু লা ইউখাফফু আলা উম্মতি হাত্তা ইউখাফফু মিন সালাতিন মাকতুবাতিন ইউসাল্লিহা ফিদ দুনিয়া, আমার উম্মতের জন্য পঞ্চাশ হাজার বছর এত খাটো হয়ে যাবে, এত ছোট হয়ে যাবে, দুনিয়ার জীবনে দুই রাকাত অথবা চার রাকাত নামাজ পড়তে যতক্ষণ সময় লাগত, এই অল্প সময়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আখেরাতের পঞ্চাশ হাজার বছরকে খাটো বানায় দিবে।